প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। মাউন্ট ওয়াশিংটন, উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শিখর এবং মিসিসিপি নদীর সবচেয়ে উল্লেখযোগ্য পর্বত। পর্বতটি নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট পর্বতমালার প্রেসিডেন্ট রেঞ্জে অবস্থিত। প্রায় পুরো পর্বত হোয়াইট মাউন্টেন ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। আমেরিকান উপজাতিদের কাছে এটি আগেও কোচক নামে পরিচিত। এখানে অবস্থিত আমেরিকার মাউন্ট ওয়াশিংটন সামিট। স্থানটি পৃথিবী পৃষ্ঠের দ্রুততম বায়ুর জন্য বিশ্ব রেকর্ড করেছে। এটি অনিয়মিত আবহাওয়ার জন্য কুখ্যাত। স্থানটি একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সাথে জড়িত। এখানে বাতাসের সর্বোচ্চ রেকর্ডকৃত গতিবেগ ঘন্টায় 203 মাইল বা 327 কিলোমিটার। তবে শক্তিশালী এই বায়ু প্রবাহই এখানকার একমাত্র উদ্বেগের বিষয় নয়। এখানকার হিমায়িত তাপমাত্রা -40 ডিগ্রি নিচে এবং ক্রমাগত ভারী তুষারপাত এলাকাটিকে পরিণত করেছে বিপজ্জনক জায়গায়। এখানকার উচ্চতা 6,288 ফুট বা 1,917 মিটার। এভারেস্টের সর্বোচ্চ শিখরের অবস্থার সাথে এটা তুলনা করা যেতে পারে।